আপনার ওস্তাদ তো একজনই মিস্টার ফারুক, সেরকম নীরব কি জন্যে? ফুলের জলসায় কবি কি জন্যে এত নীরব? সে তো সবকিছুর মূলে তুমি, সাথে আলতাও আছে। আমি একটা জিনিস বুঝিনি, এই ভাঙা রেকর্ড আর কত বাজাবে সে? যদি তার হাতে প্রমাণ থাকে দিতে বলেন, দেখছে। প্রমাণ আছে, প্রমাণ হাতে হাতেই আছে। তুমি আর আলতা গভীর রাত্রিরে গোপন মিটিং করেছো, সেটা কিন্তু ধরা পড়ে গেছে। আশ্চর্য ঘটনা তো, কিসের গোপন মিটিং? আমি একটা জিনিস বুঝবার পারতেছি না, একই ফ্যামিলির দুইজন মানুষ ফ্যামিলির এই ক্রাইসিসের মধ্যে ওই ক্রাইসিস নিয়ে যদি আলাপ আলোচনা করে, এটা কি গোপন মিটিং বলে নাকি? আচ্ছা ধরে নিলাম, তর্কের খাতিরে ধরে নিলাম আমরা গোপন মিটিং করেছি, এটা কোনো প্রমাণ আছে? প্রমাণ দিতে পারবে? প্রমাণ হতে পারে? তালি পরে তুমি কেব করে কইলে যে ফারুক দিলে ভাই সব কিছু জানে। কারণ হচ্ছে কি, আমাদের কাছে কিছু প্রমাণ আছে, আর সেটা হচ্ছে শেফালির জবানবন্দি। কি করছো তুমি শেফালিক? তুমি কোনে পেলে? তার মানে কি দুলে ভাইয়ের কথাই সত্যি? বড় ভাইয়ের সাথে শেফালির বিয়ে দিয়ে পাগরে তোমরা আন্ডারগ্রাউন্ডে রাখিছো? শোনেন একটা কথা বলি, নিজের কথাই ফারুক সাহেব আমাদের উপর চাপায় দিয়েছে। বড় ভাই আর শেফালি উদাও হওয়ার আগে মিস্টার ফারুক মানে ফারুক সাহেব শেফালিক প্রস্তাব দেয়, আব্বার আলমারি থেকে হারিয়ে যাওয়া গয়না শেফালিক দিয়ে দিবে, সে যেন এই গয়না নিয়ে এ বাড়ি থেকে চলে যায়। আমি ধারণা করতেছি বড় ভাইয়ের সাথে শেফালিক বিয়ে দিয়ে আম্মার হারিয়ে যাওয়া গয়নাগুলি শেফালিরে ওই মিস্টার ফারুক উপহার দিয়েছে। আর রোজিনার কথা কি করবেন? কার ইন্ধনে সে হারানের সাথে পলা চলে গেছে? দুলেবার সাথে তো তার কোনো যোগাযোগই ছিল না। না না, রোজিনার সাথে তো যোগাযোগ থাকার কোনো কারণ নেই, কারণ হারান ভাইয়ের সাথে তো মিস্টার ফারুকের গভীর সম্পর্ক। আপনি তো কোনো একটা বিষয়ে উত্তেজিত হয়ে মিস্টার ফারুকের গায়ে হিট করেছিলেন, তাই না? ওটার প্রতিশোধ হচ্ছে রোজিনার হারানের বিবাহ। ও জসিম, দুহাই লাগে, তুমি এই বিবাহ শব্দটার উচ্চারণ করো না। তোমার কথা যদি সত্যি হয় তাহলে পরে ফারুকের যে কি অবস্থা হবে, ওই এক আমি তামা তামা বানা ভালা দেব। শালার চিটার আমার সাথে পর্যন্ত চিটারি করে, ওই এর জন্য আমি কি করেছি আর কি না করেছি? আমার নামের সাথে চিটার নামটা যুক্ত হয়েছে, শুধুমাত্র ওর সাথে আমি চলাফেরা করেছি দেখে ওই এক আমি কোন করে ভালাবো। শান্ত হন, আর হয়েছে, এখন আপনার ভুজ ফিরে আসুক, এটা আমার কামনা। আমি আর পারতেছি না জসিম। দেখে অসুবিধা নেই, মৃত্যুর দিকে চাই হানেন, তুমি এখানে বলে একটা জাত আসেন। আমি আসি, চলেন তো আসেন। সব ঝামেলা আমাদের গার উপর এসেই পড়তেছে, আর সমস্ত তীর তোর দিকে আর জসিমের দিকে। কুকুর একে নিয়ে কি তোকে এইসব কথাই কইলো? এছাড়া আর কি, আমার কিন্তু ভালোই লাগতেছে, আমাকে মানুষ কত গুরুত্বপূর্ণ মনে করতেছে, ভাবতেছে আমার কত ক্ষমতা।
ক্ষমতার জের যে এখন কনে গিয়েছে আমার সেই ভয়। বড় ভাইটুপুর যা মেজাজটা গরম হচ্ছে আমার। কিসের জন্য তোর মেজাজটা খারাপ হচ্ছে? হাসান শিপালি বিয়ে করে ফেলাইছে সেজন্য? আরে না সেজন্যই না। আরে বাবা যদি বিয়েই করে থাকিস তুই তা বাইরে গিয়ে আসিস কেন? সরকার বাড়িতে বউ নিয়ে আয়, তারপর দেখি কি হয়, আমরাও দায় মুক্তি হই। নিজে কি করছিল? নিজে তো বিয়ে করে সরকার বাড়িতে আসতেই রাজি হইস নি। আমায় যদি এই কথা তো প্রতিজ্ঞা না করাতেন তাহলে কি তুই আমাকে সরকার বাড়িতে ঢুকতু? এটা অবশ্য ঠিক যে আমি আসলে এই বাড়িতে ঢুকতে ভয় পাচ্ছিলাম। আমি তো ভেবেছিলাম আব্বা একদম খুনি করে ফেলবে। তোর সাহস আছে রে আলতা। ভাসানের দোষ দেওয়ার আগে নিজের দোষটা একটু চিন্তা করে দেখি। আচ্ছা মানলাম ভয়ে আসবার পারতিছে না, তা শেফালি তো তোরে গোপনে একটা খবর দিতে পারত, ঠিক না? তুই কি ধরেই নিস যে শেফালির সাথে ভাসানের বিয়ে হয়েই গেছে? আমি কিন্তু এখনো সন্দেহ করতেছি। আমার অনেক কিছুর হিসেবে কিন্তু মিলতেছে না, অনেক কথার উত্তর আমি পাচ্ছি না। কি একটা ঝামেলা লাগিয়ে রয়েছে রে। আচ্ছা বসে বসে তুই তোর হিসেব মিলে, আমি যাই ঘুরে আস। আচ্ছা মিন্টুর তো কোনো খবর দেওয়ার আছে? না কোনো খবর দেওয়ার নাই। বিয়ের পর পয়লা বার তুই শ্বশুর বাড়ি যাস, খালি হাতে যাবো, লজ্জা করবি না? লজ্জার কি আছে? তুই তো কইছু যে বাড়িতে শ্বশুরই নেই, সেটা আবার শ্বশুর বাড়ি গেছে। তুমি নাকি আলতার সাথে গোপন মিটিং করো জসিম? আব্বা এখানে গোপন কথাটা আসতেছে কিসের জন্য? এখানে তো গোপন করার কিছু নেই। আপনিই তো দায়িত্ব দিয়েছিলেন তাদের সাথে কথা বলে বড় ভাই সম্পর্কে তথ্য জানার জন্য। আমি তাদের সাথে কথা বলেছি, আপনি বলতে পারেন যে এটা একটা মিটিং। তাগারের সাথে কথা কয়ে কি কোনো তথ্য পাওয়া গেছে? না তথ্য নতুন কিছু পাওয়া যায়নি, তবে তথ্যের মিল পাওয়া গিয়েছে। শেফালি নিজের মুখে আলতাবাবির কাছে স্বীকারোক্তি দিয়েছে। ফারুক সাহেব তারে গয়না দিবে, সেই গয়না নিয়ে উনি চলে যাবেন এবং ফারুক সাহেব নিজে ওনার কাছে ক্ষমাও চাইছে। ভাসানের বিষয়ে তারা কিছু জানে না? জি না আব্বা, বড় ভাই হারান ভাই তাদের সম্পর্কে কিছুই তাদের জানা নেই। তারাও আমার মতোই বিস্মিত, ঘটনার আকস্মিকতায় হতভম্ব বলতে পারেন আপনি। তুমি কি বুঝতে চাও জসিম? ভাসান কি ওই মহিলাকে বিয়ে করার জন্য তাক নিয়ে পলায় গেছে? সত্যি বলতে কি আব্বা আমি এখনো নিশ্চিত হতে পারতেছি না। তবে একটা জিনিস আমি বুঝবার পারতেছি, আপনার বড় জামাই পেছন দিক দিয়ে কোনো না কোনো কলকাঠি নাড়তেছে। শয়তানটা হইছে আমার জীবনের একটা বিস্ফোরা। আব্বা হচ্ছে কি বিস্ফোরা হলি পরে কোনো অসুবিধা ছিল না? বিস্ফোরা তো অপারেশন করে কাটি ফেলা দেওয়া যায়, কিন্তু সে আপনার মেয়ের জামাই, মেয়ের মুখের দিকে তাকাই সব কিছু আপনার সহ্য করতে হচ্ছে, যত ধরনের অপকর্মই করুক আর যত যন্ত্রণাই দিক। তুমি এক কাজ করবে নাকি জসিম, থানায় যায় কেসটা তদবির করে ওই মহিলাকে পুলিশে ধরায় দাও, সাথে সাথে দেখবে ভাসানের রহস্যটাও বাইরে আসবে। তা আসবে সেটা আমি বুঝতে পারতেছি, তবে সমস্যা হচ্ছে কি আব্বা কেস তদবির করে শেফালের যদি পুলিশের কাছে ধরায় দিই সেক্ষেত্রে কিন্তু ফারুকও বাদ পড়বে না আব্বা। বাদ পড়ার দরকার কি? তাকেও পুলিশে ধরায় দাও, আমার কোনো আপত্তি নাই, আমি বিস্ফোরণের যন্ত্রণা থেকে বাঁচি। তাহলে তুমি আর দেরি করো না জসিম। ঠিক আছে আব্বা, আপনি যখন গ্রিন সিগন্যাল দিয়েছেন তালি পরে তো আর বসে থাকা যাবে না, এটা আমার দায়িত্ব কর্তব্য হয়ে গেল, অ্যাকশনে চাইতে হবে। আসি আব্বা, সালাম আলাইকুম। রোজিনা বোন নাকি হারান ভাইয়ের সাথে পালাই গেছে, আর সে লজ্জায় চলে গেছে।
মানুষ যতই কানা ঘোষা করুক আমি একথা বিশ্বাস করি নি রে ভুল করলি বিশ্বাস তো আমারও হয় না জুরেন ভাই কিন্তু আবার ভাবি ঘটনাটা সত্যি হইবারও পারে তুমি তো আগে থেকেই জানতা রুজেরাবু হারান ভাইকে ভালোবাসতো মিথ্যে কথা হারান জোর করে উপযোজক ভাবে তাক খালি ভালোবাসার কথা শুনাইছে রোজিনা কোনোদিন হারানে ভালোবাসে নাই হবে পারে মানুষের মনের মধ্যে কি আছে সেটা কেডাই জানে তবে হারান ভাইয়ের সাথে রোজিনাবুর সাথে বিয়েটা হয়েই যায় তাহলে পরে তো তখন আর কিছুই করে থাকবে না শুনেছি সাসা সাসি নাকি অনেক চেষ্টা করতেছে রোজিনাবুক বুঝায় সুঝায় ফিরে আনার ফুলকলি রে এসব কথা কইস না এসব কথা আমার বুকের ভিতর দিয়ে কাটিয়ে যাচ্ছে ছেলের মতো মনে হচ্ছে ফোর ফোর করে বাইর হয়ে যাচ্ছে কথা সেটাই তো স্বাভাবিক তুমি তো রোজিনাবুক সত্যি সত্যিই ভালোবাসো আর তার ভালোবাসা পাওয়ার জন্যই তুমি বিশ পর্যন্ত খাইছিলে সেটা তো গ্রামে সকলেই জানে সকলেই জানে আমি কত ভালোবাসি রোজিনা আচ্ছা ফুলকলি তুই একটা কথা কত বোন তুই তো একটা মেয়ে মানুষ না দেখতে তোর চেহারা খারাপ না বেশ সুন্দরী ক চলে তা মনে করক যে হারানোর মতো এরকম কালিয়ে চেহারার একজন মানুষ মানে একটা সাওয়াল তোকে যদি সাথে নিয়ে পলাবের যায় তুই কি তার সাথে পলাবু ক তোর ইচ্ছে হবি তার প্রতি রুচি হবি সত্যি কথা কইতে কি অবশ্যই আমি এই ধরনের রুচি হবি না তবে কথা আছে না যার নয়নে যারা লাগে ভালো হয়তো রুজিনাবুর চোখে তাক ভালো লেগে গেছে অসম্ভব হারানের মতো কাইলিয়ে জঘন্য এরকম চেয়ারের একজন মানুষ তাক রুজিনা পছন্দ করবেরই পারে না তাক ভালো লাগবে পারেই না আমি শিওর রুজিনাক সে তাবিজ করেছে ছুটে করেছে মন্তর দিয়ে হবের পারে তা জুয়েন ভাই কিন্তু আমি তোমাকে আগে সতর্ক করে দিয়েছিলাম রুজিনাবু তোমাকে ভালোবাসে না ভালোবাসা অভিনয় করে আচ্ছা নি চুপ কর তোর কাছে সব নেগেটিভ কথা কিরা শুনবে চাচ্ছে রে আমি পাগল হয়ে যাচ্ছি পার্লিবার আমাকে একটু সান্ত্বনা দিব তা না উল্টে পাল্টা আরো মানে অতীত ইতিহাস মানে রং রং সব ইতিহাস টানিয়ে নিয়ে আসছিস আমি বুঝতে পারছি তোরা সকলে মিলে হচ্ছিস মানে হারানের সাপোর্টার মানে সকলে মিলে কি চাচ্ছ যে আমি পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াই ফালতু চাকরি কর কর হারানের দালাল কর কর আমি মনে করেছিলাম এত কিছুর পর এত এত ঘটনার পর তুমি নিশ্চয়ই নিজের ভুল বুঝবার পারে সংশোধন দিবে কিন্তু তুমি তো সংশোধন না সুত্রানোর মানুষই না বুঝতে পারছি ওই শত্রুপক্ষ তোমার মিথ্যে তথ্য দিয়েছে এর জন্য তোমার মাথাটা বিগড়ে গেছে তাই না মিথ্যে কথা এই কোনটা মিথ্যে তথ্য তুমি ওই মহিলা গয়না দিয়ে এই বাড়ির থেকে বিদায় করবার চাইছিলে এটা মিথ্যে হ্যাঁ গয়না আমি গয়না কি হাস্যকর কথা হাস্যকর কথা এই কথাটা কি মিথ্যা অবশ্যই মিথ্যে আমার দুঃখটা কি জানো টুনটুনি তুমি মানুষের কাছে যে কোনো কথা শুনলে যাচাই বাছাই না করে সত্য ধরে নাও এটাই আমার সবচেয়ে বড় কষ্ট আলতা আমাকে নিজ মুখে কইছে তুমি ওই মহিলার কাছে যাইয়া ক্ষমা প্রার্থনা করেছো তোমার নিজের সংসার ভিক্ষা চাইছো আর বিনিময়ে গয়নাগুলা নিয়ে এখান থেকে বিদায় হয়ে চলে যাবার কইছো কি এই কথা মিথ্যা মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কথা এত এত ঘটনার পরে এরকম শক্ত গলায় তুমি মিছে কথা কও কিরম করে
আলতা আমাক নিজ মুখে কইছে যে ওই মহিলা নিজেই আলতাক কইছে এই কথা এমনকি জশিমও এই কথা জানে তুমি জাগের কথা করছো তারা কে হুম তারা হচ্ছে আমার শত্রুপক্ষ তারা যে এরকম জঘন্য পানোয়াট কথা বাতাসে ছড়ায় দিবে এটাই তো স্বাভাবিক হুম ঠিক আছে আমি মানলাম তুমি তো আমার স্বামী আমি তোমার কথা মানলাম ফারুক সাহেব তাহলে চলো এখন চলো সবলের সামনে যায়া তুমি তোমার জবানবন্দি দিবা তোমার যা যা কওয়ার আছে সব এক এক করে কবা তখন প্রমাণ হয়ে যাবে যে তারা মিথ্যা কচ্ছে না তুমি মিথ্যা কথা কচ্ছ ও টুনটুনি তুমি আমার আমাকে আঘাত করলে আমি চাই এই কথাটা প্রমাণ করব ওই ক্রিমিনালদের সামনে খাড়ায় যারা আমার বিরুদ্ধে সবসময় মিথ্যে বানোয়ার কথা প্রচার করে বেড়ায় তোমাকে একটা কথা কই টুনটুনি তোমার এই ফারুক হাসতি হাসতি ফাঁসির দড়ি গলায় নিতে পারে কিন্তু ওই রকম একটা থার্ড ক্লাস মহিলার সামনে গিয়ে তোমার স্বামী কখনো ক্ষমা ভিক্ষা করবে না আমার মানে হাসি পায় ওদের জন্য করুণা হয় এখন পর্যন্ত ওরা সব বানোয়াট কথা প্রচার করে বেড়াচ্ছে কি লজ্জা কি লজ্জা করুণা হয় ওদের জন্য আব্বার কথা মতো তোমার থানায় যাওয়াটা কি ঠিক হচ্ছে কিনা তুমি কি বলো আমার কি থানায় যাওয়া উচিত নয় কি যে বলবো কিছুই বুঝতে পারতেছি না কোনটা থেকে যে কোনটা বলবো সেটাও বুঝতে পারতেছি না এই থানায় গিয়ে কি আবার দুলা ভাইয়ের নামে কেস টেস দিবা নাকি না রে বাবা আমি কারো বিরুদ্ধে কেস করতে যাব না দেখি তাদের কাছে কোনো ইনফরমেশন আছে কিনা অথবা মনে করো যে বড় ভাই শেফালিনী নিয়ে থানায় গিয়েছে কিনা কিন্তু দুলা ভাই যে করছিল যে হারান ভাই নাকি বড় ভাইয়ের সাক্ষী হয়ে গেছে কিন্তু এখন তো দেখতেছি দুইটা কেস আলাদা তোমার দুলা ভাই তো গোপনে নানা মন্তব্য করে বেড়াচ্ছে তার আচরণ কথাবার্তা আমার খুবই সন্দেহজনক মনে হচ্ছে রহস্যজনক মনে হচ্ছে আব্বা তো ডাইরেক্ট করেছে তার নামে কেস করে দিতে আমি তো এটাই বুঝতে পারতেছি না আবার নিজে না যেয়ে তোমার কিসের জন্য থানায় একলা একলা পাঠাচ্ছে আবার তার নামে কেস করতে করছে হয়তো আমারে বেশি ভরসা করে এই জন্য আর টেনশন করো না তো বের তো হই আগে তাছাড়া ওই ওইখানে আমার কয়েকজন বন্ধু বান্ধব আছে তাদের সাথে একটু আলাপ আলোচনা করি এই বিষয়টা নিয়ে আর যদি প্রয়োজন হয় থানায় গিয়ে ওসি সাহেবের সাথে বসে একটু চাও খেয়ে আসলাম নাকি আর যাই হোক নাই হোক একটু খোঁজ তো নেওয়া দরকার তাই না হ্যাঁ সে কথাও তো ঠিক বাড়ির মধ্যে বসে থেকে তো আসলে কোনো কিছু বোঝা যাচ্ছে না একদম সঠিক কথা কইছো বাড়ির মধ্যে থেকে একের পর এক যে ঘটনা ঘটে যাচ্ছে আমি পুরো ধোঁয়াশার মধ্যে আছি এখন সব কিছু কেমন যেন একটা মানে অন্ধকার আবরণ সৃষ্টি করেছি এই অন্ধকার পর্দাটা ভেদ করার জন্য আমার থানায় যাওয়া দরকার বুঝতে পারছো আচ্ছা শোনো কি হয়েছে তুমি থানায় একলা যায় না ওই থানায় যেতে সময় ওই বকুলেক সাথে করে নিয়ে যাও ঠিক আছে আরে না না বকুলটা নেওয়া যাবে না ওর বিরুদ্ধে একটা কেস হয়েছে পাবনায় যায় কি জানে কি ঝামেলা করেছে আর থানায় যদি আরে নিয়ে যায় তাহলে পরে আরেক ঝামেলা হতে পারে আমার উপর ভরসা রাখো তো এত টেনশন করো না কি রে বাবা আমি এখন খালি নিজের বিষয় নিয়েই ভাবতেছি তুমি লঘু ভাবে আমাকে গুরুদণ্ড দিয়ে গেলে রোজিনা তুমি তোমার বাপ মায়ের কথা মতো সম্রাটে বিয়ে করলে তুমি কি হ্যাপি হতে পারবে সরকার সাহেব জসিং চাপ দিচ্ছে শিফালির নামে কেস দেওয়ার কিন্তু আমি তো এই ধরনের মিথ্যা কথা সহ্য করবো না রে আলতা আমার কথাটা যে তোর বিশ্বাস করাই লাগবি এমনও কিন্তু না